আসসালামু আলাইকুম। পর্যায় সারণীতে মোট মৌল রয়েছে 118টি। এই 118টি মৌলকে মুখস্থ করা অসম্ভব কিছু না, কিন্তু এটা আবার কিন্তু অনেকটা জটিল। তাই আমরা এই 118টা মৌলকে ছন্দে ছন্দে মুখস্থ করব ইনশাআল্লাহ। তো এই ভিডিওর শেষে আমরা এটাও দেখব কিভাবে কোনো প্রকার মুখস্থ করা ছাড়াই আমরা যে কোনো মৌলে পারণের সংখ্যা বলে দিতে পারি মাত্র একটা সূত্র অ্যাপ্লাই করে। তো এটা আমরা শিখবো আগে ছন্দগুলো মুখস্থ করার পর। এখন আমরা দেখি প্রথম আমরা আমরা তো সবাই জানি যে পর্যায় সারণীতে 118টা মৌল রয়েছে। তো পর্যায় সারণীতে মোট কলাম রয়েছে 18টা এবং সারি রয়েছে 60টা। সো এইভাবে আমরা একে বলি সারি এবং এই উল্ল এই একে বলি আমরা কলাম। তো আমরা প্রথমটা দেখি, প্রথমটা কি, প্রথম প্রথম গ্রুপ বা প্রথম কলাম যেটা চিন্তা করি সেটা হচ্ছে হাইড্রোজেনের জন্য, তাই না? সে হাইড্রোজেন, তারপরে হচ্ছে লিথিয়াম, এইভাবে যেটা সেটা হচ্ছে প্রথমটা। এখন আমরা দেখি এটার জন্য আমরা একটা ছন্দ বানাবো, গ্রুপ অনের জন্য, গ্রুপ অনের জন্য ছন্দ। এই ছন্দটা বলার আগে আগে আমরা একটা গল্প শুনি। সেটা হচ্ছে লিনা এবং হচ্ছে রোমিও নামে দুজন লোক বা ব্যক্তি, এই হচ্ছে লিনা এই হচ্ছে রোমিও। তো তারা পার্কে গেছে, যাওয়ার পর তো দেখতে পাচ্ছ। এরপর আমরা এখানে একটা ছন্দ বানাবো, সেটা হচ্ছে হাই লি না কে রোমিও শুয়ে ফেলেছে। এখন হচ্ছে হাই, হায়ের হচ্ছে এইস, লি লিতে হচ্ছে এল আই, না এনেতে হচ্ছে না, কে কেতে কে, এটা হবে কেতে হচ্ছে কেই, লি না কে রুবি আর ভি, রুবি শেষে শুয়ে, সরি শুয়ে, শুয়ে হচ্ছে সি এস, শুয়ে ফেলেছে, এফ আরতে হচ্ছে ফেলেছে। তো শেষ প্রথমে কি হলো, হাই লিনাকে রোমিও শুয়ে ফেলেছে। তো এখন এখন সে লিনা বাসে আসছে, বাসে আসার পর তার বাবা মা তাকে বিরিয়ানি মোগলাই কাবাব দিছে খাওয়ার জন্য, কিন্তু সে খুবই রাগান্বিত, কারণ তো জানলে। তারপর হচ্ছে সে রাগান্বিত হওয়ার কারণে সে তার রাগের মাথায় বলতেছে তার বাবা মাকে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, আমি এগুলো সে এগুলো খাবে না। তো এটা দেখো, এটা কি ছন্দ হলো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা হচ্ছে গ্রুপ নাম্বার দুই, দুইয়ের ছন্দ। সেটা হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানির হচ্ছে বিই, মোগলাই, মোগলাইয়ের হচ্ছে এমজি, মোগলাই সরিয়ে, মোগলাই কাবাব, কাবাবের হচ্ছে সিএ, কাবাব সরিয়ে, সরিয়ের হচ্ছে এস আর, সরিয়ে বাটিতে, বাটিতে হচ্ছে বিএ, রাখোর, রাখোর হচ্ছে আর এ। তো এটা কিন্তু হয়ে গেল, দুই নাম্বার হয়ে গেল কি, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এবার আসি আমরা 13 নাম্বার, এর আগে যে মাঝখানে ডি ব্লক দেখতে পাচ্ছ এগুলো সম্পর্কে আর কি পরে, আগে আমরা কলম আর শিখি কিছুটা। এবার আসি 13 নাম্বার, 13 নাম্বার কি, 13 নাম্বার যে প্রথম মৌলটা হচ্ছে সেটা হচ্ছে বোরন। তো আমরা একে এভাবে ছন্দ বানাইতে পারি, সেটা হচ্ছে বগুড়ার আমলে ঘরে ইন্ডিয়ান টিন, কি বগুড়ার আমলে ঘরে ইন্ডিয়ান টিন, বগুড়ার হচ্ছে বি, আমলের হচ্ছে এ এল, ঘরে ঘরের হচ্ছে জি এ, ইন্ডিয়ান ইন্ডিয়ার হচ্ছে আই এন, টিন টিনকে আমরা দুই ভাগে ভাগ করবো, টি টিতে হচ্ছে টি আই, এবং যে টিনের যে দন্ত্য ন আছে সেই দন্ত্য নয় হবে এন এইচ। তো এটা কি, বগুড়ার আমলে ঘরে ইন্ডিয়ান টিন, এটা কি 13 নম্বর গ্রুপের জন্য। তো এরপর 14 নম্বর, 14 নম্বর গ্রুপের প্রথম মৌল যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বন। 14 নম্বর গ্রুপের প্রথম মৌলটা হচ্ছে কার্বন। তো এটা এটা কি একটা একটা ই বলি, সেটা হচ্ছে কুয়েত সিটিতে কিন্তু টিন ফ্রিতে পাওয়া যায়, এটা আসলে পাওয়া যায় কিনা আমি এই বিষয়ে কনফিউজ, কিন্তু এটা আমি মিলানোর জন্য বলেছি। সেটা হচ্ছে এটা ছন্দটা হচ্ছে কুয়েত সিটিতে গেলে টিন পাবে ফ্রিতে, কুয়েত, কুয়েতের হচ্ছে সি, সিটিতে, সিটিতে হচ্ছে এস আই, গেলে গেলের হলো জিই, গেলে টিন, টিন কিন্তু টিন টিনের কিন্তু যে সংকেত সেটা হচ্ছে এস এন, এস এন তে মানে কিন্তু টিন, কিন্তু একে আমরা এস এন মানে কি, এস এন মানে কিন্তু টিন। তো আমরা টিনকে কিন্তু টিনে লিখেছি, এই ক্ষেত্রে কিন্তু টিনকে আমরা টিনে লিখেছি, টিন পাবে পিবিতে হচ্ছে পাবের হবে পিবি, ফ্রিতে, ফ্রিতে হচ্ছে এফ এল, এটা হচ্ছে ফ্রিতে। সো এটাও হয়ে গেলো 14 নম্বর কি, কুয়েত সিটিতে গেলে টিন পাবে ফ্রিতে। এবার আসি 5 নম্বর, পঞ্চমটা হচ্ছে সরি, এবার আসি 15 নম্বর গ্রুপের ক্ষেত্রে, 15 নম্বর গ্রুপের যে প্রথম যে মৌল সেটা হচ্ছে নাইট্রোজেন, তাই না? তো আমরা এটা নিয়ে একটা ছন্দ বানাবো, সেটা হচ্ছে আমরা তো সবাই নলকূপ, নলকূপ বলতে যে আমরা টিউবওয়েল চিনি, টিউবওয়েলে কিন্তু কি আর্সেনিক থাকে, তাই না? তো
তো একে আমরা এভাবে ছন্দ বানাতে পারি, নলকূপের পানিতে আর্সেনিক অ্যান্ড বিসমাথ রয়েছে। নলকূপের হচ্ছে এন, পানিতে পানিতে হচ্ছে এন, পানিতে যেটা সেটা হবে পি, নলকূপের হচ্ছে এন, পানিতে হচ্ছে পি, আর্সেনিকের হচ্ছে এএস, অ্যান্ট অ্যান্ট মানে কি আমরা ধরবো একে অ্যান্টিমনি, কিন্তু লেখার সময় আমরা একে কী লিখবো, এসবি, এসবি মানে কি অ্যান্টিমনি, এসবি অ্যান্ড বিস মাথ। বিস মাথকে আমরা দুই ভাগে ভাগ করবো, বিসের হচ্ছে বি আই এবং মাথের হচ্ছে এম ই বা রয়েছে। সো এটাও কমপ্লিট। প্রো নাম্বার কি, নলকূপের পানিতে আর্সেনিক অ্যান্ড বিসমাথ বিদ্যমান। আবারও বলতেছি অ্যান্ট মানে কিন্তু আমরা ধরছি অ্যান্টিমনি, কিন্তু লেখার সময় কী লিখবো, এসবি, কারণ অ্যান্টিমনির সংকেত হচ্ছে এসবি। এবার আসি আমরা ষোলো নাম্বারটা, ষোলো নাম্বার সেটা হচ্ছে, তোমরা কি লাভেলো নামে স্কুল কোনো স্কুলের নাম শুনেছো কি না জানি না, এটা অবশ্য আমিও শুনিনি, আমিও জানি আমি আমি জীবনে শুনিনি, কিন্তু আমি বানাইছি নিজেই। তো এখন এটা হচ্ছে ও এসএসসিতে পড়ে লাভেলো স্কুলে, এটা কি ষোলো নাম্বারের জন্য, কি ও এসএসসিতে পড়ে লাভেলো স্কুলে, ওতে হচ্ছে ওই, এসের হচ্ছে এস, তারপরে হচ্ছে এসসির হচ্ছে এসসি, তে, তের হবে টিই, পরে, পরের হচ্ছে পিও, লাভেলো স্কুলে হচ্ছে লাভেলের হচ্ছে এলভি, এবং স্কুলে তো স্কুলে, এটা বাদ। তো কি হলো ষোলো নম্বর গ্রুপের জন্য, ও এসএসসিতে পড়ে লাভেলো স্কুলে। এবার আসি সতেরো নাম্বার, সতেরো নাম্বার কিছু কিছু এরা আবার কিছু কিছু ছেলে পেলে আছে সেটা খুবই ফাজিল হয়, তারা বাড়ির কাজের মহিলাকেও ধরে মারধর করে, তো সেই সমস্ত কুলাঙ্কার ব্যক্তিদের জন্য এটা উৎসর্গ এই ছন্দটা। সেটা হচ্ছে ফাজিল ছেলেটি বাড়ির আয়াকে আটকিয়ে টর্চার করছে, ফাজিল ছেলেটি বাড়ির আয়াকে আটকিয়ে টর্চার করছে। ফাজিল, ফাজিলের হচ্ছে এফ এবং ছেলেটি, ছেলেটির হচ্ছে সিএল, বাড়ির, বাড়ির হচ্ছে বি আর, বাড়ির আয়াকে, আয়ার হচ্ছে আই, এবং আয়াকে আটকিয়ে, আটকের হচ্ছে এটি, এবং টর্চার, টর্চার হচ্ছে টিএস, টর্চার করছে, করছে এটা বার, তার মানে কি বাড়ির না সরি ফাজিল ছেলেটি বাড়ির আয়াকে আটকিয়ে টর্চার করছে। তো এটা কি সতেরো নম্বর। এবং আঠারো নম্বর, আঠারো নম্বর কি সেটা, আঠারো নম্বর প্রথম মৌল হচ্ছে কি হিলিয়াম। সো আমরা আগে সবাই একটা জেনে নিই, তোমরা কি সবাই হেসেল চিনো, যাকে গ্রামে বলা হয় হাইসেল বা চুলা যেটা কি, তো এটা আমরা এখন শিখবো, সেটা হচ্ছে হেসেলে নিভানো আগুনে কারা যেন রাঁধে, এটা কি আঠারো নম্বর গ্রুপের জন্য, কি হেসেলে নিভানো আগুনে কারা যেন রাঁধে। হেসেলে হচ্ছে এইসি, হেসেলের হচ্ছে কি এইসি, নিভানো, নিভানোর হচ্ছে এনই, আগুনে, আগুনে হচ্ছে এ আর, কারা, কারার হচ্ছে কে আর, যেন, যেন হচ্ছে জেনরে হচ্ছে এক্স ই, এবং রাধে, রাধের হচ্ছে আর এন। তো এটা কিন্তু কমপ্লিট। আঠারো নম্বর কি হেসেলের নিভানো আগুনে কারা যেন রাধে, সো এটাও কিন্তু কমপ্লিট। এবার আসি আমরা, এবার এটা তো জানা শেষ, এবার আমরা যে 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 দেখতে পাচ্ছ যে ডি ব্লকভুক্ত মৌলগুলা মানে মাঝের যে এগুলাকে আমরা কলাম না শিখে একে আমরা সারি, একে আমরা সারি ওয়াইজ শিখবো, মানে এই এইভাবে শিখবো, সারি ওয়াইজ শিখবো, সারিওজ শিখলে এটা আমাদের জন্য সুবিধাজনক হবে। তো সেটা প্রথম, যেটা প্রথম সেটা হবে স্ক্যান্ডিয়াম, তাই না, স্ক্যান্ডিয়াম জন্য, এর জন্য যে এটা হচ্ছে যে বিনীতা কুমারী, বিনীতা কুমারী কি একজন সায়েন্সের টিচার, সে কী করে প্রত্যেক দিন ফেভিকলের যে আঠা সেটা নিয়ে ক্লাসে যায়। তো এটা নিয়ে আমরা একটা ট্রিক, এটা নিয়ে আমরা একটা ছন্দ, সেটা হচ্ছে সায়েন্স টিচার বিনীতা কুমারী ম্যাডাম ফেভিকল নিয়ে ক্লাসে যান, সায়েন্সের হচ্ছে এসসি, টিচারের হচ্ছে টিআই, বিনীতার হচ্ছে ভি, কুমারী, কুমারীর হচ্ছে সি আর, ম্যাডামের হচ্ছে এম এন, ফেভিকলের হচ্ছে এফ ই, ফেভিকল নি ফেভি এবং ফেভির হচ্ছে এফ ই, এবং কলের হচ্ছে সি ইউ, নিয়ে, নিয়ের হচ্ছে এন আই, ক্লাসে, ক্লাসের হচ্ছে সি ইউ, যায়, যায়ের হচ্ছে জেড এন, যায় বা যান, সেটা হচ্ছে কি সায়েন্স টিচার বিনীতা কুমারী ম্যাডাম ফেভিকল নিয়ে ক্লাসে যান। তো কমপ্লিট। এবার পাস, এবার হচ্ছে যে তারপরেরটাই আসে, সেটা হচ্ছে প্রথম মৌল কি ইট্রিয়াম মানে অয়। তো এটা আগে আমরা একটা শিখি, সেটা হচ্ছে যুবরাজ, যুবরাজ বানান কি ওয়াই ইউ ভি ও আর ইউ এস, এটা কিন্তু যুবরাজ বানান। তো যুবরাজকে ক্ষেত্রে আমরা ওয়াই ধরলাম, যুবরাজের কি বানানের প্রথমে কি হলো ওয়াই, ওয়াই দ্বারা কি হবে যুবরাজ শুরু হবে। এখন যুবরাজ এবং জরিনা দুজনে বিবাহ করছে, তো
তো এটা নিয়ে আমরা আরেকটা ইভ করব, একটা ছন্দ, সেটা হচ্ছে যুবরাজের জরিনা নীরবে মনটাকে রুমে রেখে পড়ছে এ জি সি ডি নট এ বি সি ডি, কি এ জি সি ডি, এটা আমরা মিলানোর ক্ষেত্রে বলছি যে এ জি সি ডি, কিন্তু আমরা তো জানি যে এ বি সি ডি পরে, কিন্তু এখানে আমরা কি বলছি এ জি সি ডি, সেটা হচ্ছে যুবরাজের জরিনা নীরবে মনটাকে রুমে রেখে পড়ছে এ জি সি ডি। তো যুবরাজ, যুবরাজের প্রথম অক্ষর কি বলছিলাম অয়, অয়তে কি ইট্রিয়াম শেষ, জরিনা, জরিনার হবে জেড আর, নীরবে, নীরবের হবে এন বি, মনটাকে হবে এম ও, টা কে, মনটা কে, তাই না, তাকে হবে টি সি, এবং রুমে, রুমের হবে আর ইউ, রেখে, রেখের হবে আর এন, পড়ছে, পড়ছের হবে পি ডি, এ জি সি ডি, তাই না, এ জি সি ডি, এ জি এবং সি ডি তো থাকলোই, শেষ, এটাও কিন্তু শেষ হয়ে গেল। এবং তারপরেটা আসি, তার তার নিচেরটা, তার নিচেরটা কি শুরু হয় এইচ এফ বা হাফনিয়াম, তাই না। এখন এটার জন্য সি যেই ছন্দটা সেটা হচ্ছে রেনি এবং হচ্ছে কি আইরিন, এরা কি দুজন বান্ধবী, তো এরা কি প্ল্যান করছে, তারা মানে হাফ লিটার তেল দিয়ে অস্ট্রেলিয়া যাবে, এটা একটা অসম্ভব বিষয়, কিন্তু সেটা আমি সেটাই সম্ভব করে দিচ্ছি আর কি। তো এটার ছন্দটা হচ্ছে সেটা, হাফ তেল তুলে রেনি ও আইরিন প্লেনে করে অস্ট্রেলিয়ায় উড়াল মারল, কি করলো, হাফ তেল তুলে রেনি ও আইরিন প্লেনে করে অস্ট্রেলিয়ায় উড়াল মারল। তো হাফ, হাফের হচ্ছে এইচ এফ, তেলের হচ্ছে টি এ, তুলের হচ্ছে এখানে দেখো তুলের, তুলের কিন্তু এটা এটা যে সংকেত হবে সেটা হবে ডাব্লিউ ডব্লিউ, কিন্তু তুলে, তুলে কিন্তু টাংস্টেনের সাথে মিলে, তাই না, এই যে ডব্লিউ মানে যা টাংস্টেন, ডব্লিউ মানে কি টাংস্টেন, টাংস্টেনের সংকেত কি ডব্লিউ, তো আমরা তুলে, তুলেকে কি বলতে পারি টাংস্টেন, আমরা তুলেকে কি বলবো টাংস্টেন, নট ডব্লিউ, কিন্তু লেখার সময় লিখবো ডব্লিউ, কারণ টাংস্টেনের সংকেত হচ্ছে ডব্লিউ। রেনি, রেনির হচ্ছে কি আর ই, এবং ও, ওর কি হবে ও এস বা ও এস, এবং আইরিন, আইরিন এবং আইরিনের হবে আই আর, তারপর হচ্ছে প্লেনে, প্লেনে হবে পিটি, প্লেনে করে অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ার হবে এ আর এ ইউ, অস্ট্রেলিয়ার হলো এ ইউ, তারপর হচ্ছে উড়াল, উড়ালে কিছু না মারলো, মারলোতে হচ্ছে কি মার্কারি, মার্কারির সংকেত কি এইচ জি, মারলো মানে কি ধরবো মার্কারি, লেখার সময় কি লিখবো এইচ জি, কারণ মার্কারির সংকেত হচ্ছে এইচ জি। তো এটাও কমপ্লিট, এটা কি হাফ তেল তুলে রেনি ও আইরিন প্লেনে করে অস্ট্রেলিয়ায় উড়াল মারলো, তো এটাও কমপ্লিট। এবার আসি সবার শেষের, সেটা হচ্ছে আমাদের রাদারফোর্ডকে নিয়ে, আমরা একটু যেহেতু তিনি এত কিছু করছেন, আমাদেরকে সেই পর্দা ছাড়িয়ে দিয়েছেন, তাকে নিয়ে যদি কোনো কথা না বলি সেটা আর কিরকম হয়, তো তাকে নিয়েও একটা ছন্দ বানানো হয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে যেটা 7 নম্বর, এটা আর কি, এটা কিন্তু আর এফ মানে রাদারফোর্ডিয়াম দ্বারাই শুরু হয়, তাই না, তো একে আমরা বলবো রাদারফোর্ড দুলাভাইয়ের সাথে বাইরে হেঁটে মেয়ে দেখছে রঙিন কাচে। রাদারফোর্ড কি, রাদারফোর্ড তো একজন বিজ্ঞানী, তাই না, জানি না, সে রাদারফোর্ড কি করছে, রাদারফোর্ড দুলাভাইয়ের সাথে বাইরে হেঁটে মেয়ে দেখছেন রঙিন কাছে, তো এটা কি হলো, এটাকে আমরা লিখি রাদারফোর্ডের হচ্ছে আর এফ, দুলাভাই, দুলাভাইয়ের হচ্ছে ডিবি, দুলাভাইয়ের সাথে, সাথের হবে এস জি, সাথে বাইরে, বাইরের হবে বি এইচ, হেঁটে, হেঁটের হবে এইচ এস, এটা হেঁটে মেয়ে, মেয়ে হচ্ছে এম টি, মেয়ে দেখছেন, দেখছেনের হবে ডি এস, রঙিন, রঙিন হচ্ছে আর জি, এবং কাছে, কাছে হবে সি এন, তো শেষ, এটা হয়ে গেল রাদারফোর্ড দুলাভাইয়ের সাথে বাইরে হেঁটে মেয়ে দেখছেন রঙিন কাছে, এটাও কিন্তু কমপ্লিট। এবার আসি আমরা নিচের, নিচের যেটা মানে যে আমরা আমরা যে 6 নম্বর এবং 7 নম্বর গ্রুপের যে রেখে আসছি, 3 নম্বর, 6 এবং আমরা যে 6 এবং 7 নম্বর সারির মানে 3 নম্বর, 6 এবং 7 নম্বর সারির 3 নং গ্রুপে যে কিছু মৌল আছে তাদেরকে কিন্তু আলাদাভাবে পর্যায়ের নিচে স্থান দেওয়া হয়েছে, এখন সেটা সম্পর্কে জানবো। সেটা হচ্ছে প্রথম কি ল্যান্থানাম, তো এই ল্যান্থানাম থেকে আমরা শুরু করব। এখন শামিম, এখন আগে একটা গল্প শুনি, সেটা ল্যান্থানাম এই সিরিজের এই 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 শাড়িকে কীভাবে মনে রাখবো, সেটা হচ্ছে এক একটা গল্প শুনি, সেটা হচ্ছে যে শামিম নামে একটা ছেলে, সে কী করছে, সে তার খুব শখ সে ইউরোপে যাবে, তো তার কাছে ভালো কোনো কাপড় চোপড় নাই, তাই সে চিন্তা করলো, তাই সে কী করলো, তাই সে কী করছে, নোংরা সেরা পুরাতন লুঙ্গি পরে শামিম ইউরোপে গেল, তার ডায়রিয়া হলো,
আর তার আয়ু লুট হলো। কি ছন্দটা কি? নোংরা সেরা পুরাতন লুঙ্গি পরে শামিম ইউরোপে গেল, তার ডায়রিয়া হলো আর তার আয়ু লুট হলো। তার মানে তার ডায়রিয়া হওয়ার কারণে তার মানে শরীরটা খুবই অস্বস্তি ফিল হচ্ছিল, তার মানে ধরলাম আমরা এই মিলানোর জন্য বলছি যে আয়ু লুট হলো। আসলে আয়ু যে লুট হবে এমন কোনো কথা না, এটা তো সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। মানুষের আয়ু আল্লাহ যা চান কিন্তু তাই হয়। আমরা যারা মুসলিম এটা কিন্তু তারা 100% বিশ্বাস করি বলতে মনে প্রাণে বিশ্বাস করি। একজন মুসলিম হিসাবে এটা অবশ্যই বিশ্বাস করা উচিত বললে ভুল হবে, মানে 100% ঠিক। তো এটা কি যে নোংরা, নোংরার হবে কি এলে, নোংরা সেরা, সেরার হবে সিই, পুরাতন, পুরাতনের হবে পিআর, তারপরে হচ্ছে লুঙ্গি, লুঙ্গির হবে এনডি, পরে, পরের হবে পিএম, শামিম, শামিমের হবে এসএম, ইউরোপে, ইউরোপের হবে ইইউ, গেল, গেলোর হবে জিডি, গেল তার, টিবি, ডায়রিয়া, ডিওয়াই, ডায়রিয়া, হলো, হলোর হচ্ছে এইচও, এবং হচ্ছে আর, আরের হবে ইআর, এবং এবং হচ্ছে তার, তারের, এবং তার, তার হচ্ছে টিএম, আয়ু, আয়ুর, আয়ুতে আমরা লিখতে পারি ওয়াইবি, আয়ু লুট হলো, লুটের হচ্ছে এলইউ, লুট হলো, হলো আলাদাভাবে থাকবে। সো এটাও কিন্তু কমপ্লিট। এবার আসি আমরা সর্বশেষ ছন্দ, আজকের দিনে সর্বশেষ ছন্দ, সেটা হচ্ছে কি অ্যাক্টিনিয়াম দ্বারা শুরু হবে, অ্যাক্টিনিয়ামের যে সারিটা আছে সেটা দ্বারা। সেটা হচ্ছে এই ছন্দটা হচ্ছে আজ থেকে পাপার উৎসাহ নিয়ে পোলা আমেরিকায় সিনেমা বানায়। কি হচ্ছে বাংলাদেশে সে তার কোনো জায়গা নাই, তো সে কী করেছে পাপার কাছ থেকে একবারে সেই লেভেলের উৎসাহ নিয়েছে, নেওয়ার কারণে সে চিন্তা করছে সে আমেরিকায় যায় আমি ছবি বানাবে। তো কি ছন্দটা হচ্ছে আজ থেকে পাপার উৎসাহ নিয়ে পোলা আমেরিকায় সিনেমা বানায়। তো এটাকে দুই ভাগে ভাগ করছি, তারপরে কিন্তু আরেকটু আছে ওটার জন্য আরেকটা ছন্দ আর কি আলাদাভাবে দেওয়া হয়েছে। তো আস, আসের হবে এসি, থেকে, থেকের হবে টিএইচ, পাপার, পাপার হবে পিএ, উৎসাহ, উৎসাহের হবে ইউ, নিয়ে, নিয়ের হবে এনপি, পোলা, পোলা হচ্ছে পিইউ, পোলা আমেরিকা, আমেরিকার হবে এএম, সিনেমা, সিনেমার হবে সিএম, বানায়, বানায়ের হবে বিকে। তো এটা বিকে পর্যন্ত থাকলো, এবং এরপরে যে আছে সিএফ থেকে এলআর, তো এটার জন্য আর একটা তো বানাইতে হবে তাই না? তো এটা, এটার জন্য আর একটা বিজ্ঞানীদের নিয়ে বানানো এটা, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার আইনস্টাইন ফেমাস ম্যান্ডলিফের নোবেল পরে। কি সেটা? ক্যালিফোর্নিয়ার আইনস্টাইন ফেমাস ম্যান্ডলিফের নোবেল পরে। ক্যালিফোর্নিয়ার হচ্ছে সিএফ, এবং আইনস্টাইন, আইনস্টাইনের হচ্ছে ইএস, ফেমাস, ফেমাসের হচ্ছে এফএম, ম্যান্ডলিফ, ম্যান্ডলিফের হচ্ছে এমডি, ম্যান্ডলিফের নোবেল, নোবেলের হচ্ছে এলও, এবং নোবেল, নোবেল সরি পরে না তো নারে হবে, সরি বলতে ভুল হয়েছে, সেটা পরে হবে না, সেটা হবে নারে, নারের হবে এলআর। তো কমপ্লিট, কমপ্লিট কি এক থেকে 118 পর্যন্ত কিন্তু ইনশাল্লাহ যতটুকু পারি সেটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এবার আসা যাক আসল কথায়। বলছিলাম ভিডিও শেষে একটা দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আমরা সূত্রের মাধ্যমে কোনো একটা মোলের পারমাণবিক সংখ্যা বের করে ফেলতে পারবো। তো উদাহরণ দেই, প্রথম উদাহরণটা হচ্ছে যেমন ধরো বলা আছে যে পোলোনিয়াম, পোলোনিয়ামে পারমাণবিক সংখ্যা কত, তুমি এটা এখন বের করে দেখো। এখন পোলোনিয়াম, পোলোনিয়াম তুমি যদি এখন তোমার ছন্দটা যদি মনে থাকে, আমি তোমাকে ছন্দ কী শিখিয়েছিলাম, সে শিখিয়েছিলাম এ দেখো ও এস এস সিতে পরে লাভ হলো স্কুলে, এই পরের হচ্ছে পিও, তার সাথে কি মিলে গেছে না, ও এস এস সিতে পরে লাভ হলো স্কুলে। তো দেখো পরে পিওতে কিন্তু পোলোনিয়াম পাই গেছি, এখন এই পোলোনিয়ামের যে পারমাণবিক সংখ্যা হতো এটা কিন্তু জানি না, এখন এটা বের করবো কিভাবে, এটা বের করার জন্য এখন ভিডিওটা দেখো। এই যে এটা হচ্ছে পোলোনিয়াম, পোলোনিয়াম পারমাণবিক ভর কত, 84, তো এটা তো আমরা দেখতে পাচ্ছি তাই না। এখন কি ও এস এস সিতে পরে লাভ হলো স্কুলে, এটা হচ্ছে কি আমাদের ছন্দ, যে আমরা ছন্দটা শিখেছি সেই ছন্দ তাই না। এখন দেখি, আবার এটা থাক, এখন আমরা অন্য একটা বিষয় দেখি। প্রথম দেখো, প্রথম যে সারি সেটা দুটা মূল, হাইড্রোজেন এবং হচ্ছে হিলিয়াম তাই না, দুটা মূল। এবং দ্বিতীয় যে সারি দেখি, লিথিয়াম, বেরিলিয়াম, এভাবে 8টা মূল, তৃতীয়টাতে হচ্ছে 8টা মূল, চতুর্থটায় হচ্ছে কি 18টা, পঞ্চমে হচ্ছে 18, তারপর হচ্ছে ষষ্ঠ হচ্ছে 32, এবং সর্বশেষ এবং সপ্তম হচ্ছে 32। তো কি 2, 8, 8, 18, 18, 32, 32, দেখো কত সুন্দর মূল, প্রথমটা হচ্ছে 2, তারপরে 8, তারপরে 8, তারপরে 18, 18, 32, 32,
তাই না? 2 8 8 18 18 32 32। এবার আসো কি আমরা কি বলছি, পোলোনিয়ামের পারমাণবিক সংখ্যা বের করব। তো এই যে অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তো সবাই জানে তাই না? সেই আমরা ক্লাস 8 থেকে পড়ে আসছি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 8। তো এটা এটা তো সবাই জানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এখন কি করব, এই 8 যে অক্সিজেন, অক্সিজেনের পরে দেখো এই অক্সিজেন থেকে যদি এর পরের মোলে আসি, পরেরটা কি সালফার তাই না? সালফারে যদি আসি দেখো কয়টা মোল অতিক্রম করতে হয় আমাকে, 1 2 তারপর হচ্ছে 3 4 5 6 7 8। তো 8টা মোল অতিক্রম করতে হয়, তার মানে কি এটা ডিস্টেন্স আর কি, এই থেকে এটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স কি 8। তো আমরা কি করব, এই জন্য এই অক্সিজেনের যে 8 আছে এই 8-এর সঙ্গে এই 8 যোগ করব তাই না? তাহলে কত আসবে, 15, সরি সেটা আসবে 16। অক্সিজেনের পরে কি সালফার, 8-এর সাথে 8 যোগ করলে হয় 16। এই 16-এর সঙ্গে আমরা 18 যোগ করব, 16-এর সঙ্গে 18 যোগ করলে হয় কি 34। 34 কি সিলেনিয়াম, এই 34-এর সাথে আমরা পরে 18 যোগ করব, 18 যোগ করলে কত হবে 52। এই 52-এর সঙ্গে 32 যোগ করব, 32 যোগ করলে হবে কি পোলোনিয়াম। তো দেখো পোলোনিয়াম চলে আসছে, দেখছো কত সহজ। মানে তার মানে কি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা জানলে তুমি এই সারির প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারবে, কত সুন্দর না? এবার আসো দেখো তোমাকে, যেমন হচ্ছে লেড, এই লেডের পারমাণবিক সংখ্যা, লেড না সরি, ধরো কি কোনটা, এই ধরো নিহোনিয়ামের পারমাণবিক সংখ্যা বের করব, যেহেতু লেড এই একই ইয়ের এই জন্য দেখালাম না নিহোনিয়াম। তো এটার জন্য আমরা কী লিখেছি, এটা আমরা যেন কী শিখেছিলাম ছন্দ, সেটা হচ্ছে বগুড়ার আমলে ঘরে ইন্ডিয়ান টিন, টিনের যে টি আইতে হচ্ছে টি এবং ইন দ্বন্দ্বের নর ক্ষেত্রে হবে এন এইচ তাই না? এখন বগুড়ার, বগুড়ার বরণ, বরণের কত 5, 5-এর সঙ্গে 8 যোগ করো তাহলে কত হবে 13। 13 কি পাইছো, হ্যাঁ। এবার 13-এর সঙ্গে 18 যোগ করো, 18 যোগ করে হবে কি জি এ মানে গ্যালিয়াম, গ্যালিয়াম 31, 13-এর সঙ্গে 18 যোগ করলে 31, 31-এর সঙ্গে আবার 18 যোগ করো, 31-এর সঙ্গে 18 যোগ করলে হয় 49। এবার 49-এর সঙ্গে তুমি 32 যোগ করো, এই 32, 32 যোগ করলে পাবে থ্যালিয়াম, 32 যোগ করলে পাবে 81, 81 কি থ্যালিয়াম। এই 81-এর সঙ্গে আবার তুমি নিচের 32 যোগ করো তাহলে কত পাবে এন এইচ বা নিহোনিয়াম 113। 81-এর সঙ্গে 32 যোগ করলে 113। দেখছো কত সহজেই কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি, তার মানে এইটুকুর যতটা আছে সবটি আমরা বের করে ফেলতে পারবো, এবং এই যে এইভাবে যতটুকু আছে সবটির বের করে ফেলতে পারবো। কিন্তু এগুলোর ক্ষেত্রে কি করা লাগবে, এই তো আমরা ছন্দ যে শিখিয়েছি সেই ছন্দটা আমরা ছন্দ অ্যাপ্লাই করে এগুলাকে বের করে ফেলতে পারবো, আর এইগুলোর ক্ষেত্রে ওই তো মানে এই যে যোগ করলেই বের করে ফেলতো, মানে 50টা মৌলের পারমাণবিক সংখ্যা আমি মুহূর্তের মধ্যে বের আর কি শিখে নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করা যায়, আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।